আমাদের এনআইএ অর্গানাইজেশন তার যোগ্যতা এবং তার পারদর্শিতা বারে বারে প্রমাণ করেছে। স্বাধীনতার অমৃতকাল আমরা পেরিয়ে এসেছি এবং এই সংস্থার প্রতি ভারতবর্ষের লোকসভা কেন, বিভিন্ন স্তরের আদালত কেন, সবাই আস্থা রেখেছে বিভিন্ন সময়ে। তাদের আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার, গতকালও করেছেন, আজকেও পুরুলিয়া থেকে করেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, উত্তেজিত এবং বিভ্রান্ত, তার কারণ চুরি দুর্নীতি তো আছেই, বেকারত্ব তো আছেই, আইন শৃঙ্খলার অবনতি তো আছেই, নারী নির্যাতন এবং সন্দেশখালির ঘটনা। তিনি বুঝেছেন যে একে 500,000-1200 দিয়ে একে কম্পেনসেট করা যাবে না। শক্তিস্বরূপা মাতৃমণ্ডলী তারা সন্দেশখালির বদলা 19 এপ্রিল থেকে 1 জুন 7 দফাতেই নেবেন বলে বাংলার মাতৃমণ্ডলী প্রস্তুত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহিত করছেন, শাহজাহানদের সমর্থন করছেন, আরও যাতে এই ধরনের গুন্ডামি ঘটে এবং কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষা বল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন তারা যাতে আক্রান্ত হন, গত বিধানসভা ভোটের মতো, শীতলকুচির মতো কিছু শব্দও যাতে পাওয়া যায়,